বাদাম গাছে ফুল এসে গেছে। আমার আগে আগে যাবি? নমস্কার বন্ধুরা, ফ্রেশ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আর আজকে চলে এসেছি জমিতে। এখন পটল গাছ খুব ভালোভাবে মাচায় চারিয়ে গেছে, আর পটল গাছ থেকে পটল তুলে আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তার আগে পটল জমিতে যাই, পটলটা তুলি। আহ চলে, ও বাবা আবার দুজন করতে গেল গো। আহ চলে দুটো বডিগার্ড এসছে আমার সাথে, কোনো ভয় নেই আর। আয় দেখুন চলে এসেছি পটল জমিতে, আর কত সুন্দর দেখুন মাচায় গাছ চারিয়ে গেছে, আর কত সুন্দর সুন্দর পটল হয়ে আছে দেখুন। আর জমিতে আজকে সকালেই ছেঁচা হয়েছে, জমি এখনো কাদা কাদা হয়ে আছে। তো জুতো খুলে এসেছি জমিতে নামি, এই দেখুন এগুলো একদম কচি কচি পটল ধরেছে, আর এইটা হচ্ছে পটলের ফুল, আর বড় বড় পটল নিচে হয়ে ঝুলছে। কত বড় বড় পটল হয়েছে। তো এইরকম ভালো একদম ফ্রেশ পটল দেখে কয়েকটা পটল তুলে নেব। টাটকা পটলের কালারই আলাদা হয়। দেখুন কত পটল ঝুলছে, এইখানে একটা, এখানে একটা, একদম ভর্তি হয়ে আছে পটলে। তো বন্ধুরা পটল তোলা হয়ে গেছে, চলুন এবার রান্নাঘরের দিকে যাই। কই রে আয়, তো বন্ধুরা সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাটা শুরু করার আগে দেখুন আজকে রান্নার জন্য কি কি নিয়েছি। পটল চিংড়ি বানাবার জন্য পটল আর আলু নিয়েছি, দেখুন গাছের একদম টাটকা তাজা পটল। আর নিয়েছি চিংড়ি মাছ, দেখুন একদম তাজা তাজা চিংড়ি। এছাড়া সবজিতে নিয়েছি দেখুন 3টে মিডিয়াম সাইজের টমেটো, 3-4টে পেঁয়াজ, 1টা গোটা রসুন, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য কিছু ধনে পাতা, লবণ, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি। এছাড়া গুঁড়ো মশলায় নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর দারচিনি, লবঙ্গ আর এলাচ। পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে, তাই নিয়েছি সর্ষের তেল। তো বন্ধুরা আজকে পটল চিংড়িতে আপনাদের যা যা উপকরণ দেখালাম, এটা ছাড়াও আমি একটা সিগারেট পেস্ট দেবো এর মধ্যে, যেটা দিলে এটা হয়ে উঠবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। সেটা কিন্তু এখন দেখাচ্ছি না, সেটার জন্য অপেক্ষা করতে হবে রান্না অবধি। তো চলুন সবার আগে মাছটাকে খুব ভালোভাবে বেছে নিই, আর সমস্ত আনাজপত্রগুলোকে কেটে নিই। তো বন্ধুরা পটল তো সবাই আপনারা কাটতে জানেনই, তবুও আমি বলি পটলের কিন্তু পুরো খোসাটা আমি বাদ দেবো না, একদম অনুষ্ঠান বাড়ির মতোই অল্প অল্প খোসা রেখেই কাটবো। তো চলুন পটলটাকে কেটে নিই। এই দেখুন এইটা যে কাটলাম, এরপর খানিকটা অংশ ছেড়ে দিয়ে আবার ছাড়াবো, এই যে এইভাবে ছাড়ানোটা হবে। এটা কি মাছ? চিংড়ি মাছ? বাহ, এটা কি চিংড়ি মাছের কি সুর? সুর। তো বন্ধুরা রান্না জোগাড় করতে করতে মধ্যিখানে আরোহী চলে এসছে দাদুর সঙ্গে মাম্মার সাথে দেখা করতে, তাই তো সোনা? সবাইকে হাই করে দাও। হাই। আর জিজ্ঞাসা করো কেমন আছো বন্ধুরা, জিজ্ঞাসা করো কেমন আছে চঞ্চুরা।
তো মাছ নিয়ে খেলুক, চলুন ততক্ষণ আমি বাকি সবজিগুলো কেটে নিই। এবার আলুটাকে কেটে নেব। হ্যাঁ হ্যাঁ, এটা কি মা? আলু। মোটামুটি এরম সাইজ করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নেবেন। সমস্ত সবজি টবজি কেটে রেডি করে নিয়েছি, এবার শুধু চিংড়ি মাছগুলো ছাড়ালেই হয়ে যাবে। চলুন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই। তো চিংড়ি মাছের গায়ের উপরে এই শক্ত আস্তরণটাকে বাদ দেবো আর মাথার এই অংশটা বাদ দেবো। দেখুন, সবার আগে এইখানটা ধরে এইভাবে টানলে মাথার এই খোলাটা বাদ হয়ে যায়, আর তারপর লেজের দিক থেকে এইখানটা হালকা হাতে চাপ দিয়ে টানলেই এটা খুলে পুরো বেরিয়ে চলে আসবে। আর বন্ধুরা দেখুন, চিংড়ি মাছের পিঠে এরকম একটা সিট থাকে, এইটাকে অবশ্যই বাদ দেবেন, না হলে বালির মতো কিচকিচে খেতে লাগে। এই দেখুন, পুরো চিংড়ি মাছটা আমার ছাড়ানো হয়ে গেল। এইভাবেই সবকটা মাছকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, মাছ সব বেছে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে নেব। তো চলে এসেছি দেখুন পুকুর ঘাটে, আর পুকুরের জলটা কত স্বচ্ছ দেখুন, পুরো নিচটা অবধি দেখা যাচ্ছে। চলুন, সমস্ত প্রিপারেশন তো কমপ্লিট, এবার রান্নাটা শুরু করি। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, সবার আগে তেল গরম করে আলু আর পটলটাকে ভেজে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণ পটল, আলু আর চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে নামিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব সুন্দর সোনালি রং ধরেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। তো পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো গুলো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সমস্ত কিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এতে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নেব। এখনই দেখো কত সুন্দর রং চলে এসছে। আরেকটা কথা এই জায়গায় বলি বন্ধুরা, যতক্ষণ না এই সবজি মশলাগুলো থেকে তেল ছাড়ছে সম্পূর্ণভাবে, ততক্ষণ অব্দি কিন্তু গুঁড়ো মশলা মেশাবেন না। এটা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে দেখুন। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো এই তেল ছাড়া অবধি কিন্তু খুব ভালোভাবে করতে হবে। প্রথমে দিচ্ছি সামান্য একটু চিনি, এই সময় চিনি দিলে খুব ভালো রং আসে। এবার দিচ্ছি 7 মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার সব কিছু মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। তো গুঁড়ো মশলাগুলোকেও খুব ভালোভাবে দিয়ে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আলুগুলোকে দেব, দিয়ে খুব ভালোভাবে কষাবো। আর এই সময় কিন্তু পটলটা দিলে হবে না, তাহলে পটল একদম গলে যাবে, কারণ আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে পটলের তুলনায়। তো বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে কষে নিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর কালার এসছে দেখুন। তো দেখুন, আলুটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি মাখা মাখা বানাবো, তাই অল্প জল দিচ্ছি, আপনারা বেশি ঝোল চাইলেও একটু জল বেশিও দিতে পারেন। জলটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, এবার এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আলুটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ স্পেশাল মশলার পেস্টটা বানাবো, আর সেটা বানাবার জন্য নিয়েছি 2 চামচ নারকেল কোড়া, আর 2 চামচ পোস্ত, আর 2টো কাঁচা লঙ্কা। চলুন পেস্টটা বানিয়ে নিই।
আমি এখানে শিলে বাটছি, তাই নারকেল কোড়া নিয়েছি। আপনারা মিক্সিতে বাটলে টুকরো করা নারকেল নিয়েও একবারে পেস্ট করে নিতে পারেন। ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো রান্না করে নিয়েছি, আলুটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। এবার এর মধ্যে বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি। বাটা মশলাটাকে দিয়েও মিনিট দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। বাটা মশলাটা দেওয়ার পর মিনিট দু তিনেক খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন একদম আবার জলটা টেনে গেছে আর তেল ছেড়েছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো আর একটা কাঁচা লঙ্কা। দেখুন এখনই কত সুন্দর লুক চলে এসছে। এবার এর মধ্যে সামান্য একটুখানি জল দেব, দিয়ে তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটাও একবারে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন এবার ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা রেসিপিটা দেখতেই পেলেন কত সহজে দারুণ একটা আমি পটল চিংড়ির রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন রান্না পুরো রেডি, এবার এটাতে গরম মশলা আর ঘিটা দিয়ে দিই। হাফ চামচ গরম মশলা, সামান্য একটু ঘি, রান্না পুরো কমপ্লিট। তো চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা এইভাবে বাড়িতে পটল চিংড়ি অবশ্যই একবার বানিয়ে খান, দেখবেন বাড়ির সবাই প্রশংসা করবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর খুব আনন্দে থাকুন। টাটা বন্ধুরা।